ইসমিল্লাহ হিররহমানীর রসিম আ্সাদা মো আলকুম অরহ্মতুল্লাহহি আলহামদুলিল্লাহ রকাতু। আলহাম্দুুরল্লাহ বস্ওয়াদাাতু অস্বাদাা মোহালা সুদিল্লাহ। আঠকে আমি আপ্থনের মাঝে হাজিল হয়েছে স্বামী অথবা স্ত্রকে সারাা জীবনের জন্য বাধ্য বস্কদান ১৫লেন পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে স্বামী অথবা স্ত্রীর জন্য জীবনে যদি কোনো আমল করার প্রয়োজন মনে করেন যদি এমন পরিস্থিতি হয় যে আর একদিন পরে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এমন খারাপ পরিস্থিতি যে আপনারা কেউ কাউকে সহ্য করতে পারছেন না সেই একদিন আগেও যদি আপনারা এই আমলটি করেন ওই স্বামী স্ত্রীর মধ্যে জীবনেও কখনো অশান্তি সৃষ্টি হবে না মনোমান হবে না ঝগড়া বিবাদ হবে না একে অপরকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশা আল্লাহ এই আমলটির মধ্যে হজরত মোসা আলী সালামের মায়ের নাম রয়েছে অর্থাৎ হজরত মোসা আলি সালাত আসালামকে লালন পালন করেছিলেন হজরত আসিয়া এই আমলটির মধ্যে হজরত ইউসুফ আলী সালাতাম এবং জুলেখার নাম রয়েছে এই আমলটির মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম এবং তার দুই বিবি আমাদের আম্মাজান হজরত খাদিজা রদি তালা আনহা এবং হজরত আইসার আদি আল্লাহতাল আনহার নাম উল্লেখ রয়েছে এমনকি এখানে হাজরত খাজিয়া রাজিয়াল্লাহ তালা আনহার যে বাবা ছিলেন খোয়াইলিদ তার নামও উল্লেখ রয়েছে এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহ নাম উল্লেখ করেছে এটি যে কত চমৎকার আমল যে আমি আপনাদের বলে বোঝাতে পারব না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে শ্বশুর বাড়ির শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা অথবা আশেপাশের শত্রুরা অথবা স্বামী স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী যদি অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় স্ত্রী যদি অন্য কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয় ওই সংসারে ধ্বংসের পাহাড় নেমে আছে কেউ কাউকে সহ্য করতে পারে না এমন কি দেখা যায় যে যে ব্যক্তির সাথে সম্পর্ক সেই ব্যক্তিও ওই সংসার ভাঙার জন্য ওই স্বামী মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য ঝামেলা সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য জাদুকুফুরি বান্টনা করে থাকে আরও অন্যান্য সূত্ররা অনেক কিছুই করে থাকে এক কথাই স্বামী মধ্যে জাদুকুফুরি বাঞ্চনা জিন চালানের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক যদি কোনো প্রকার মনোমানিন্য অশান্তি ঝগড়া বিবাদ বিচ্ছেদের পরিস্থিতির সৃষ্টি হয় এই ধরনের পরিস্থিতির জন্য আপনাদেরকে একটি আমল বলে দিব আজকে যে আমলটি বর্ণনা করব এই আমলটি যথেষ্ট সারা জীবনে একবার করবেন স্বামী মধ্যে এমন প্রেম মহব্বত দেখতে পাবেন যা আপনার চিন্তার বাইরে আসলে যখন কোন স্বামী মধ্যে বিচ্ছেদ হতে থাকে তখন যে তাদের মধ্যে কি পরিস্থিতি সৃষ্টি হয় একে অপরকে যে কি পরিমাণ ঘৃণা করে তা কেবলমাত্র তারাই ভালো জানে এই আমলটি যে কত চমৎকার একটি আমল যা আপনারা চিন্তাও করতে পারবেন না এমন কি আল্লাহ তালা বিশেষ ফেরিস্তা পাঠিয়ে যেভাবে হজরত ইসা আলিস আসলামের সাহায্যকারী ফেরিস্তা পাঠিয়েছিলেন ঠিক তেমনিভাবেই অলৌকিকভাবে আল্লাহ তারা ফেরিস্তা পাঠাবেন ওই স্বামী মধ্যে শান্তি ভালোবাসা বৃদ্ধি করার জন্য এবং যাতে করে ভালোবাসা সারা জীবন অটুট থাকে এজন্য আপনাদেরকে স্বামী স্ত্রীর জন্য আজকের এই আমলটি আপনাদের সারা জীবনের জন্য যথেষ্ট সাদলা। আপনারা এই আমলটিকে যে কোনো দিনই করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন তবে আপনার এই আমলটিকে শনিবার অথবা মঙ্গলবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন দিনে হোক রাতে হোক যখন খুশি তখন হোক আপনারা এই আমলটি করতে পারবেন তবে এই আমলটি করার একটি উত্তম সময় রয়েছে সেটিও আপনাদের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে শুক্রবার যখন ইমাম সাহেব মিমবারে বসেন এবং মোয়াজ্জেন সাহেব আজান শুরু করেন খোদবার আগে ওই সময়ে আপনারা হচ্ছে এই আমলটি শুরু করলে সবচাইতে ভালো হয় এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই আপনাদের যেটি করতে হবে একটি নির্জন কক্ষ বেছে নিতে হবে ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালাতে হবে এবং সুগন্ধি আত্ম ছিটাতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে কেবলামুখী হয়ে বসে নিতে হবে পাক পবিত্র হয়ে অজু করে পাক পবিত্র পোশাক পরে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে আপনি আমলটি শুরু করবেন আমল শুরু করার আগে জাফরান এবং কিছু লবঙ্গ একেবারে ফাঁকি করে নেবেন সেই জাফরান মধ্যে লবঙ্গ ভালো করে গুঁড়া গুঁড়ো মিশাবেন তার মধ্যে সামান্য অল্প পবিত্র দুধ ঢেলে দিবেন তারপরই আপনারা হচ্ছে একটি অল্প দুধ বেশি দেওয়ার দরকার নেই একটি সাদা কাগজের মধ্যে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এইভাবে যা এখানে লিখা হয়েছে হুব হুব আপনারা হচ্ছে লিখে যাবেন হুব হুব এই পর্যন্ত লিখবেন এখন যদি আপনি স্বামীর জন্য আমল করেন তাহলে যেটি করবেন এখানে নামের জায়গায় স্বামীর নাম লিখবেন স্বামীর নামের পরে ইবনে লিখবেন এরপরে শাশুড়ির নাম লিখবেন এই স্থানটিতে যদি আপনি স্ত্রীর জন্য আমল করেন এখানে স্ত্রীর নাম লিখার পরে ইবনাম লিখবেন না এখানে যে বিনতে অবলিক দিয়ে বিনতে বুঝিয়ে দিয়েছি বিনতে লিখবেন এরপর আপনার শাশুড়ির নাম এখানে লিখবেন এরপরে বি মোহাবতিনের পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এইখানটিতে আপনার নিজের নাম লিখবেন আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে লিখবেন এরপর আপনার মায়ের নাম লিখবেন কিন্তু আপনি যদি কোনো কারণে ছেলে মানুষ হন আপনার এখানে নাম লিখবেন বিনতে উঠে যাবে এখানে ইবনে লিখবেন আগে কিন্তু দেখিয়ে দিয়েছি ইবনে লিখাতেই এখানে ইবনে লিখবেন এরপরে এই স্থানটিতে আপনার মায়ের নাম লিখবেন এরপরে আপনারা হচ্ছে এই পর্যন্ত যে বায়না পর্যন্ত লিখার পরে এখানে আপনি যার জন্য আমল করছেন শুধু তার নাম লিখবেন অন্য কিছু লিখার দরকার নেই এ ওয়ার পরে আপনার নিজের নাম এখানে লিখবেন এরপরে হচ্ছে হুব হুব যেভাবে রয়েছে আপনি হুব হুব লিখে যাবেন তবে যদি কোনো কারণে আপনি নিজে লিখতে না পারেন যে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন এ বিষয়টা খেয়াল রাখবেন আর এই স্থানটিতেও যার জন্য আমল করবেন প্রথমে এই জায়গায় তার নাম লিখবেন ফেকালবির পরে এই স্থানটিতে আপনার নিজের নাম লিখবেন আপনারা খুব বুঝে বুঝে আমলটি করবেন কোথায় কি লিখতে বলেছি এরপরে হুব হুব এই পর্যন্ত লিখা শেষ হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনের সুরাতুল আনফারের আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি একটু ভালো করে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআন থেকে এই পবিত্র আয়াতটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আয়াতটি আপনাদেরকে হচ্ছে সর্বশেষ যে ডট ডটের জায়গা দেখিয়ে দিয়েছি সেই ডট ডটের জায়গায় আপনাদেরকে হচ্ছে লিখতে হবে আপনারা হচ্ছে যেভাবে বলছি একটু বুঝে বুঝে আমলটিকে যদি একবারে জন্য জীবনে করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীতে আল্লাহর দুশ্মন যত রয়েছে যা খুশি তাই করুক এখান থেকে সর্বশেষ লিখবেন এই আয়টি ও আল্লাফা বাইনা বিহিম থেকে শুরু করে আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা হচ্ছে এই পর্যন্ত আজিজুল হাকিম পর্যন্ত এই পর্যন্ত আপনারা হচ্ছে এই যে ডট ডটের জায়গা রয়েছে এই যে এখান থেকে সর্বশেষ এই দণ্ডটি এই জায়গা অর্থাৎ এতটুকু লিখার পরে শেষে শুধু এখান দিয়ে যে আয়াতটি দেখালাম সেই আয়টি লিখবেন আপনারা হচ্ছে একটি কথা জেনে রাখুন পৃথিবীতে যত প্রকার জাদুক ফিরো রয়েছে সারা জীবনে যদি ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে করে কোনোদিনও কাজে আসবে না ইনশাআল্লাহ এবং অনেকে দেখা যায় একাধিক স্ত্রী রয়েছে কোনো স্ত্রী যদি এই আমলটিকে তার স্বামীর জন্য করেন তাহলে দেখা যাবে যে ওই স্ত্রীর প্রতি তার স্বামীর দুর্বলতা বেশি বেড়ে যাবে আপনাদের বোঝাতে পেরেছি অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে যে ব্যক্তি এই আমলটি করবেন যার জন্য করবেন সে আর আপনাকে ছাড়া সারা জীবনেও অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আপনারা যখন এইভাবে লিখা শেষ হয়ে যাবে শুধুমাত্র আপনারা যেটি করবেন সেটি হচ্ছে স্বামীর জন্য আমল করলে স্বামীর ঘুমানোর যে বালিশ রয়েছে বালিশের ভিতরে এটিকে রেখে দিবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর বালিশের নিচে এটিকে রেখে দিবেন আবার অনেকেই রয়েছে স্বামী স্ত্রীর দূরে থাকে তারা এটি করতে পারবেন না তাদের জন্য খুবই তাড়াতাড়ি ইনশা দূর থেকে এই ধরনের প্রেমে পাগল পাড়া এবং বাধ্য বস করার জন্য বিশেষ একটি আমল নিয়ে খুবই দ্রুত আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ যাযত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত